সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনী সদস্যরা। সকাল থেকেই তারা অবস্থান নিয়েছেন বিভিন্ন জেলা উপজেলায়। নির্বাচনের এই দায়িত্বে থাকবেন 2 জানুয়ারি পর্যন্ত। হবে যে আমরা যেখানেই থাকি না কেন আমাদের কমান্ডারের সাথে আছে এবং তা আরো বেশি অনুপ্রেরণা নিয়ে এই কঠিন কাজটা করতে পারে। নির্বাচন কমিশন নিজের পায়ে ভুল করতে পারে, কিন্তু কুঠার মারে না। যে নতুন যে আইন এটাকে ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন, এই আইন হয়নি সেটি হলে সেটাকে বলা। দর্শক, প্রধানমন্ত্রীর উপর কিন্তু এবার বিশেষভাবে কড়া নজরদারি চালাচ্ছে সেনাবাহিনী, এবং সারা বাংলাদেশে কিন্তু সেনাবাহিনী মোতায়েন শুরু হয়ে গেছে। বিভিন্ন অলিগলিতে কিন্তু সেনাবাহিনী টহল দিতেছে, এবং পুলিশকেও কিন্তু সেনাবাহিনী কিন্তু অনেক রকম হুমকি দিতেছে। কেন পুলিশ প্রধানমন্ত্রীর পক্ষে আছেন এবং পুলিশ থাকবে নিরপেক্ষ এবং জনগণের পক্ষে, এটা নিয়ে কিন্তু সেনাবাহিনী খেপে গেছে। এবং আপনাদেরকে সর্বশেষ আপডেটটি আজকে দেব। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন পরবর্তী ভিডিওগুলি পেয়ে যান। দর্শক, বেশি কথা না বলে ভিডিওর মূল স্ক্রিনে চলে যাই। দর্শক, কিছু ভিডিও দেখাবো, তারপর মূল ভিডিওগুলি দেখতে পারবেন। দর্শক, চলে যাই মূল স্ক্রিনে। সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। সকাল থেকেই তারা অবস্থান নিয়েছেন বিভিন্ন জেলা উপজেলায়। নির্বাচনের এই দায়িত্বে থাকবেন 2 জানুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম নগরীতে 3টি ও বাইরে 2টি উপজেলায় ক্যাম্প স্থাপন করেছে সেনাবাহিনী। ফেনীতে মাঠে নেমেছেন 8 প্লাটুন সেনা সদস্য, টহল দিচ্ছেন জেলার 6 উপজেলা সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে। মানিকগঞ্জের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলার 3 আসনে কাজ করছে 12টি টিম। পাবনার অস্থায়ী ক্যাম্প থেকে সকালে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেন সেনা সদস্যরা। জেলায় মোতায়েন আছে 14 প্লাটুন সেনা সদস্য। নাটোরের 4টি সংসদীয় আসনে নিরাপত্তায় সকাল থেকেই সেনা সদস্যরা টহল শুরু করেছেন। এছাড়া নেত্রকোনার 7 পাই স্টেডিয়ামে অস্থায়ী ক্যাম্পে অবস্থান নিয়েছেন 19 প্লাটুন সেনা সদস্য। অফিসার, জেসি এবং প্রিয় সৈনিকরা যারা কষ্ট করছে আর গ্রাউন্ডে কেমন করছে ওইটাই দেখাই আমার উদ্দেশ্য ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি অন গ্রাউন্ড এদের দেখতে পেরে আমার যেমন ভালো লেগেছে তারাও খুশি হয়েছে, এবং তাদের এইটুক দৃঢ় বিশ্বাস সৈনিকদের হবে যে আমরা যেখানেই থাকি না কেন আমাদের কমান্ডাররা সাথে আছে এবং তারা আরও বেশি অনুপ্রেরণা নিয়ে এই কঠিন কাজটা করতে পারে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাবেন। দর্শক, এরপরে যে ভিডিওটি রয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে আসি। নির্বাচন কমিশন নিজের পায়ে ভুল করতে পারে, কিন্তু কুঠার মারেনি। যে নতুন যে আইন এটাকে ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন, এই আইন হয়নি সেটি হলে সেটাকে বলা হয় প্লেস বলতে দেন, দ্যাট ইজ ইনহেরেন্ট পাওয়ার। আইনে কি লেখা আছে নির্বাচন আগে দিন ভূমিকম্প হয়ে 50 লক্ষ মারা গেলে উত্তর দিতে দেয়, আমাকে উত্তর দিতে দেয়, ওই কথা লেখা নেই। সেল আছে কোনটা ইলেকশন কোনটা, ওই ইলেকশন শব্দটা হচ্ছে জেনাস, লতে যেটাকে জেনাস অ্যান্ড স্পিসি বলে, ইলেকশনের আন্ডারে পোলিং, পোলিং এর আন্ডারে কখনোই নেই। তো যেটা হচ্ছে নির্বাচন, একটা যদি নির্বাচন হয়ে একজন নির্বাচিত হলেন উনি পোল্ড হবেন না, উনি নির্বাচিত হবেন। আর পোলিংটা হচ্ছে ওই প্রসেসটা, যে অংশটুকুতে ভোটাররা গিয়ে ভোট দেবেন, ভোট গ্রহণ প্রক্রিয়া যেটা সেটাকে পোলিং বলা হয়। আমাদের আরপিও, আরপিওতেও দেখবেন ওখানে ইলেকশন আছে আর পোলিং শব্দটা ডেফিনিশন ক্লজে আছে, কাজে এই জিনিসটা বুঝবেন। এটা দিয়ে এটাকে বিশাল করে দেখানোর চেষ্টা করেছে নির্বাচন কমিশন, তার পায়ে কুঠার মেরে ফেলেছে। নির্বাচন কমিশন নিজের পায়ে ভুল করতে পারে, কিন্তু কুঠার মারেনি।
কিন্তু আমরা বলছি না, এটা আমরা খুব সুচিন্তিতভাবে চিন্তা ভাবনা করি আমরা এটাকে কারেকশন করেছি। এখানে আসলে ইলেকশন হবে না, এটা পোলিং হবে। আমি আপনার আপনার এই প্রশ্নের উত্তর দেবো না, এটা আপনি নিজে বুঝে নিয়ে আপনি উত্তর দেন। আমি যখন পোলিং চলছে সেই ক্ষমতাটা আমরা প্রয়োগ করব 91A দিয়ে, আমরা 91A তে যাব না। 91A এর বিষয়টা আসবে কেবলমাত্র নির্বাচন শেষ হয়ে গেছে, ফলাফল এসে গেছে, তারপরে যদি আমরা মনে করি অতি বিশেষ ক্ষেত্রে তখন কোনো একটা সেন্টারের গ্যাজেট প্রকাশ করাটা আমরা স্থগিত রেখে তদন্ত করতে পারবো। এটা হচ্ছে নতুন যে আইন, এটাকে ফেলে দেন, ছুড়ে ফেলে দেন। এই আইন হয়নি, ভোটের আগের দিন যদি এরকম কোনো পরিবেশ হয় তাহলে ভোটটা আমরা বন্ধ করতে পারবো কি পারবো না, সেটা ওই ধরনের পরিবেশ হলে তখন কমিশন বসে সিদ্ধান্ত। আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি আইনের বাইরে সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আছে, সেটি হলে সেটাকে বলা হয়। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেক আগেতেই কিন্তু গুঞ্জন শোনা গিয়েছিল যে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে পারে। অবশেষ কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনী থাকবেন, সেনাবাহিনীরা প্রত্যেকটি জেলায় জেলায় সহল দিবেন সুষ্ঠু নির্বাচন করার জন্য। ইতিমধ্যে সিএসির ক্ষমতা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবুল আউয়াল। দর্শক, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সেনাবাহিনী যদি মাঠে থাকে তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে কিনা, এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। দর্শক, আপনারা জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন পরাশক্তি দেশগুলো। তারা কিন্তু বলছে যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এর আগে কিন্তু বাংলাদেশে এরকম পরিস্থিতি নিয়ে কিন্তু উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘ কিন্তু পর্যবেক্ষক পাঠাবে না বলে তারা ঘোষণা দিয়েছেন, সেজন্যই সেনাবাহিনীকে কিছুটা ক্ষমতা বেশি দিয়ে নির্বাচন কমিশনের ক্ষমতা কিছুটা কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। দর্শক, ক্ষমতা যদি সেনাবাহিনীর হাতে চলে যায় তাহলে কি জনগণের কি উপকার হবে বা কোনো লাভ হবে, এবং বিরোধী দলের কি কোনো লাভ হবে, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক, আজকে বিদায় নিচ্ছি, এই পর্যন্তই দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন।